আজ আমাদের সন্তান আমাদের ছেলে মেয়ে নাতি পুতিকে নাস্তিক মুরতাদ বানানোর জন্য আমাদের ছেলে মেয়েগুলোকে হিন্দুয়ানি কালচার তাদেরকে শিক্ষা দিয়ে আমাদের সন্তানগুলোকে ধর্মবিদ্বেষী ইসলাম বিদ্বেষী বানানোর জন্য চরম ষড়যন্ত্র এই দেশে শুরু হয়েছে কিন্তু আমরা বলতে চাই এ দেশ আলেম ওলামার দেশ এটা শাহজালাল শাহ পরানের দেশ এটা মসজিদ মাদ্রাসার দেশ ওলি আউলিয়ার দেশ এ দেশে আমরা বেঁচে থাকতে নাস্তিক মুরতাদদের এজেন্ডা বাস্তবায়ন করতে দেওয়া হবে না হবে না হবে না ইনশাআল্লাহ আমরা তেহাই দশ 91 শতাংশ মুসলমান আমরা আমরা ট্যাক্সর পয়সা দিই পয়সা ভাইয়া আমরা ফাফুরিন তোরে স্কুলওয়ালা আর হিন্দুয়ানি কালচার শিখানি হই তোরা ইনশাআল্লাহ যে পয়সা বানি হইছে হিন্দুয়ানি এই কালচার ইতা ডাস্টবিনে ফলাইয়া দিয়া আবার যদি নয়া করি আলেম ওলামার সমন্বয় হইলা পয়সা বানি নয় তাইলে এই দেশের মানুষ আন্দোলনে নামতে বাধ্য হইব তখন নয়া স্লোগান আল কোরআনের আলো স্কুল বিদ্যালয়ে জালো ঠিক আছে নি কথা নতুন স্লোগান ড্রাইব আমরা যে বই ছাপাইছো এটা তোমরা মাফর পয়সা দিয়ে ছাপাইছো না এই দেশের জনগণ ট্যাক্সর পয়সা দিয়ে এই বই ছাপানি হইছে আমরা ট্যাক্সর পয়সা দিয়ে বই ছাপাইয়া এই বইয়ের ভিতরে ডারউইনের মতবাদ বান্দর থাকি মানুষ হইছে তোমরা লাখান সারন নামে সার জেতা তোমরার বাপ দাদা বান্দর আসনা আমরার বাপ দাদা বান্দর আসনা না আমরার বাপন নাম আদম আমরার মান নাম হাওয়া আদম হাওয়া থাকি আইছি আমরা তোমরা লাখান সান নামক সার যারা তোমরার বাপ দাদা বান্দর হইতে পারে কিন্তু আমরার পূর্বপুরুষ বান্দর না এটা রাজনৈতিক ইস্যু নাই এটা আমরার ইমান ইস্যু আমরা আওয়ামী লীগ করি বিএনপি করি জাতীয় পার্টি করি ইটা আমরা দলীয় পরিচয় কিন্তু মসজিদে খাইল শুক্রবার গিয়ে আমরা আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি সব এক কাতারে হবাইছি ঠিক আছে নি কথা হ্যাঁ রাজনৈতিক বিষয় নিয়ে আমরা মাঝে পার্টিশন আছে ভাগ ভাগ আছে কিন্তু ইসলামের বিষয় নিয়ে আমরার মাঝে ভাগাভাগি নাই কিছু মানুষের পরিকল্পনা বাস্তবায়নের লাগি এই শিক্ষা ব্যবস্থা আপনারা বাড়িতে গিয়া দেখবা যে বইগুলা ছাপাই লইছে অশিক্ষা কুশিক্ষায় ভরা প্রচ্ছদ ঠিক নাই প্রিন্টিং ঠিক নাই আমরা ছোটবেলায় স্কুলে পড়ছি আমি স্কুলে পড়ছি মাদ্রাসাত পড়ছি আলহামদুলিল্লাহ ইউনিভার্সিটিতে গিয়েও ডিগ্রি নিছি আমরা যখন বই পড়ছি ছোটবেলাতে আপনারাও পড়ছেন বইয়ের মাঝে হিকানি হয়েছে বাংলাদেশের জাতীয় ফসলের নাম কিতা জাতীয় পতাকার ডিজাইন কিলা এরপরে বাংলাদেশের জাতীয় খেলার নাম কিতা ওটা হিকাইছো না বলে কথা ঠিক আছে নি আর অঙ্কু ইতা কিতা হারাইছো বইয়ের মাঝে অঙ্কু বইয়ের মাঝে হারাইছেন ময়ূর ফেসা লক্ষ্মী ইতা কিতা আপনারা হওয়া লাগবো নি ইটা খারার বাহন আপনারা তো জানোই আমরা তেহাই দশ 91 শতাংশ মুসলমান আমরা আমরা ট্যাক্সর পয়সা দিয়ে পয়সা ভাইয়া আমরার ফাফুরিন তোরে স্কুলওয়ালা আর হিন্দুয়ানি কালচার শিখানি হই তোরা ইনশাআল্লাহ যে পয়সা বানি হইছে হিন্দুয়ানি এই কালচার ইটা ডাস্টবিনে ফলাইয়া দিয়া আবার যদি নয়া করি আলেম ওলামার সমন্বয় হইলা পয়সা বানি নয় তাইলে এই দেশের মানুষ আন্দোলনে নামতে বাধ্য হইব কিতা হারাইছো বইয়ের ভিতরে ডারউইনের মতবাদ যে মতবাদরে বিজ্ঞানী হলে ডাস্টবিন ফলাইছেন বহুত আগে বিজ্ঞানী হলে এই ডারউইনের বিবর্তনবাদ তত্ত্ব ডাস্টবিন ফলাইছেন বহুত আগে তোমরা লেখান সার হলে হতা তুকাই আই না গুগল থাকি ট্রান্সলেট করে মারছো এর বাদে বইয়ের ভিতরে দাঁড়িয়ে টুপিরে অপমান করা হয়েছে হিজাবরে অপমান করা হয়েছে কালকে তো এজনে হই দিছেন ইটা হুজুর হলে হলতা বুঝেন না ওই আপনার কথা বুঝি লাই আমরা তো শুধু এখন আস্থা দিবন স্টেজ ওইটা খবর না চাই না চাইয়া নাচন গাইছেন 200 টাকা 300 টাকা নিছেন এরাও এখন দেখি মাঝে মাঝে সিহা চিত্তার হলতা ইকিলচন হইয়া বক্তি তাদের লাই আর আমরা 23 বছর 24 বছর কুরআন হাদিস পড়তে পড়তে আমরা উস্তাদ এখন বুড়া আমরা বুড়ো হয়েছি না বুঝো আমরিস আমরা আর উস্তাদ এখন বুড়ো হয়ে গেছেন এরা এখন ইসলাম ফর্ম বোঝেন কিজা অবস্থা এরা ভাবছেন মনে মনে যেটা আলিম ওলামা হলে বেশি মাত্রা এরা তো হারাচ্ছি
এখন আর হেমাত্ত না ময়দান কখনো ফাঁকা হয় না একজন নাই দুইজন নাই তিনজন নাই আড়ালে আরো দশ জন আল্লাহ তৈরি করে দিবেন এদেশে আলেমুল আমরা ইসলামকে টিকিয়ে রাখার জন্য তারা প্রয়োজনে রক্ত দিবে তাওহীদবাদী মানুষদেরকে নিয়ে আন্দোলনে নামবে তাও তারা এই জমিন থেকে দিন মুছে দিতে দিন দিনকে মুছে দেওয়ার ষড়যন্ত্রের সামনে মাথা নত করবে না ইনশাআল্লাহ আমি কোন রাজনৈতিক মত মাচ্ছি না আপনার ভুয়াভরিন নাই নি আপনার ভুয়াভরিন বুড়ইয়া যদি হয় আব্বা আমরা দাদা মনে পাকবো রাস্তা না নি কিলা লাগবো এই সময় মজা লাগবো নি কিছু মানুষ তো আছে মাহফিল আইয়া আল্লাহ হয় আল্লাহ আল্লাহ হুজুরি তে কি তার আব্বা বললা রাজনৈতিক বন্ধ খুঁজে অতাগত না হয় ডিস্টার্ব হয়ে গেছে নাকি বেশি আছে নি লাহুকা আছে কোরআনের মাহফিল এটা রাজনৈতিক মঞ্চ নাই এটা আমরার ঈমান আকীদার মঞ্চ ইকানো ইমান আকীদা বিরোধী খাব হইলে যেসাই হোক যেসাই হরো আমরা কইম ইনশাআল্লাহ এই শিক্ষা ব্যবস্থার মধ্যে যে পাঠ্য বইগুলো আছে আপনারা দিলটাকে হোক আছেন ইটা তা হোক ইটা পাঠদান হোক আপনারা সাইন নেই আপনারা সাইন নেই আপনারা টেলিভিশন ও ফেসবুক ও ইউটিউব আমার চাচা হলো বা আপনারা তো ফেসবুক চালেন না বাবা হল আপনারা আমার বাফুল্লা খান আপনারা তো এটা দেখলো অবাক হয়ে যাবে বান্দরটা কি বলে মানুষ হয়েছে বা বুঝছেন নি চাচা হল ওটাই কে রঙ্কু ওটা হারাইছে এর লাগে মাংসও দেখছি ফেসবুক অঙ্কু তামসা কররা একজনে দিছে টাওয়ার একটা টাওয়ার এটা বলে বিবর্তন ইয়া বাংতে বাংতে জিরা হয়ে গেছে একটা আইজ দেখলাম জানোয়ার একটারে কিতা জানোয়ার খেজা নেবা বলছি আমার একজনে দেখাইলো জানোয়ার একটারে বিবর্তিত কইরা 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 মুরগি মারাইছে ওটা তামসা হারাইছেন বই ভিতরে এর বাদে নৌকা আয় রে হায় কোন ক্লাসের বই আমি ফাউরেলছি আমরা কইনা নেই বাই বোন ওখানে কাইরা আপনার বাবার মেয়েকে আপনি দিদি বলবেন আপনার বাবার ছেলেকে আপনি দাদা বলবেন ইটা কি যা ঠিকানি হিকাইরা ইটা খারার ইকানি খারার কালচার ঢুকাইরা আমরা জানি না ইটা বাফর বাইরে যেটা হইবা বাফর মারে দিদি মা হইবা বাফর বাফরে ইটা নু ফাউলিল যেতারা কিতা হয় পঞ্চম শ্রেণীর বই ধন্যবাদ আমার ভাইয়ের সহযোগিতা করছো ঠাকুর মা খতিব সাহেব মাশাআল্লাহ খতিব সাহেব ওখানে হইম আগামীকাল বইর গাঁটটি লইয়া বইয়া মানুষরে দেখাইবা হায় রে হায় আমি চিটাগাং রায় না কালকে আমি যেখানে জুমা ফলাই বই লইয়া কুল্লা কুল্লা দেখাইলাম মানুষ কারণ এইভাবে সচেতন করা আমাদের দায়িত্ব ঠিক কি না যারা ফেসবুক লাইভে দেখ যারা ফেসবুক লাইভে দেখছেন সকল ওলামাদেরকে মশায়েখদেরকে আমরা অনুরোধ করছি আগামীকাল বাংলাদেশের সকল মসজিদে আপনারা বইগুলো নিয়ে বসুন আর মানুষদেরকে সত্য জিনিসগুলো দেখিয়ে দেন রব্বুল আলামিন দিনদার নেককার মানুষদের জন্য তার জান্নাতকে তিনি কতটা সুন্দর করে বানিয়েছেন জান্নাতকে তিনি কিভাবে সাজিয়েছেন কোরআনুল কারীমের 32 নম্বর সূরা সূরাতুস সাজদায়ে 17 নম্বর আয়াতে রব্বুল আলামিন বললেন ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন قُرَّةِ أَعْيُنٍ جَزَاءً بِمَا كَانُوا يَعْمَلُونَ আল্লাহ তাআলা বলছেন কেউ জানে না তাদের কর্মের প্রতিফল হিসাবে তাদের জন্য কেমন নয়ন জোড়ানো চক্ষু শীতলকারী নয়ন প্রীতিকর জান্নাত বানানো হয়েছে জান্নাতকে কত সুন্দর করে কত আকর্ষণীয় করে বানানো হয়েছে এটা কেউ কখনো কল্পনাও করতে পারবে না এইজন্য রব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেছেন বুখারী এবং মুসলিমের বর্ণনা আল্লাহ তাআলা বলছেন আদাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়া লা উযুনুন সামিআত ওয়া লা খাতারা আলা কলবি বাশার আল্লাহ তাআলা বলছেন আমি আমার সালেহীন আমি আমার নেককার বান্দাদের জন্য এমন অকল্পনীয় এমন ফ্যান্টাস্টিক জান্নাত বানিয়েছি যেই জান্নাতের সৌন্দর্য যেই জান্নাতকে আমি এত নেয়ামত দিয়ে সাজিয়েছি যে জান্নাতে এমন এমন বিষয়বস্তু রয়েছে মালাইনুন রাআত যা দুনিয়ার কোন মানুষের চোখ দেখে নাই ওয়ালা উযুনুন সামিআত যা দুনিয়ার মানুষের কান কখনো শুনে নাই ওয়ালা খাতারা আলা কল
পরিবেশন যা দুনিয়ার কোন মানুষের অন্তঃকরণ উপলব্ধি করে নাই এমন ফ্যান্টাস্টিক জান্নাত যিনি আমাদের জন্য বানিয়েছেন গলার আওয়াজ উঁচা করে বলেন তিনি কে সেই জান্নাতকে রব্বুল আলামিন কত বিশাল করে বানিয়েছেন শুনেন এখন তো আমরা দুনিয়ার লোভ লালসায় পড়ে জান্নাত ভুলে গিয়ে আমরা পাপ আর গুনার সাগরে ডুবে আছি অথচ রব্বুল আলামিন আমাদের জন্য জান্নাতকে করো কত বিশাল করে কত বড় করে বানিয়েছেন এবার শুনেন রব্বুল আলামিন কোরআনুল কারীমের 3 নম্বর সূরা সূরা আলে ইমরানের 133 নম্বর আয়াতে বলছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদু উ'দ্দাত লিল-মুত্তাকিন আল্লাহ তাআলা বলছেন তোমরা তোমাদের রবের ক্ষমা আর সেই জান্নাতের দিকে দ্রুত অগ্রসর হও যেই জান্নাতকে রব্বুল আলামিন তোমাদের জন্য আসমানসমূহ সামাওয়াত আল্লাহ বহুবচন বলেছেন একবচনে সামা বলেন নাই আল্লাহ বলেছেন আসমানসমূহ সাত আসমান যে কত বিশাল বিজ্ঞান সেটা আন্দাজ করতে পারে আল্লাহ বলছেন আসমানসমূহ আর পায়ের তলার জমিনটা যত বিশাল আল্লাহর জান্নাত তার চাইতে আরো বিশাল আল্লাহু আকবার একেবারে সর্বনিম্ন জান্নাতে যিনি যাবেন তিনিও কত বিশাল জান্নাতের অধিকারী হবেন শুনেন জাহান্নামে দীর্ঘদিন পড়তে 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 সবার শেষে যে জাহান্নামীটাকে জান্নাতে নিয়ে যাওয়া হবে সেই হাদিসটা আপনাদেরকে শোনাই জাহান্নামের আগুনে পুড়তে পুড়তে যার গোটা শরীরটা ঝলসে যাবে গোটা শরীরটা কালো হয়ে যাবে যে ব্যক্তি জাহান্নামের শাস্তি পেতে পেতে তো দুর্বল হয়ে যাবে জাহান্নাম থেকে যখন আল্লাহ তাকে দয়া করে বের করবেন সবার শেষে যে ব্যক্তিকে আল্লাহ জান্নাত থেকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিবেন সেই লোকটা সম্পর্কে নবীজি বলছেন জাহান্নামে পড়তে পড়তে আযাব পেতে পেতে সেই লোকটা এত দুর্বল হয়ে যাবে দাঁড়াতে গেলে দাঁড়াতে পারবে না হোঁচট খেয়ে পড়ে যাবে এই রকম লোক আল্লাহকে বলবে ও রব জাহান্নামে পড়তে পড়তে আমি পেরেশান জাহান্নামের শাস্তি পেতে পেতে আমি ক্লান্ত এ জাহান্নাম থেকে আমাকে বের করে দাও আল্লাহ যখন সর্বশেষ জান্নাতগামী ওই লোকটাকে জান্নাত থেকে বের করবেন আল্লাহ বলবেন তুমি জাহান্নাম থেকে বের হও জান্নাতে যাও লোকটা দাঁড়াতে যাবে কিন্তু হোঁচট খেয়ে পড়ে যাবে আল্লাহ তাআলা তার চোখের সামনে একটা গাছ উদ্গত করবেন সেই গাছটি দেখে সে বলবে আল্লাহ ওই গাছটার কাছে যাওয়ার জন্য আমাকে শক্তি দাও আমি ওই গাছের ছায়ায় গিয়ে একটু আরাম করি ওই গাছের ছায়ায় গিয়ে আমি পানি পান করি আল্লাহ তখন বলবেন বান্দারে আমি যদি দয়া করে তোকে ওই গাছের নিচে নিয়ে যাই তুই কি আমার কাছে পড়ে আর কিছু চাইবে নাকি বান্দা বলবে না আমি চাইব না আল্লাহ বলবেন ঠিক আছে তুই মনে রাখিস তুই যেহেতু বলেছিস ওই গাছের কাছে যাওয়ার পরে আর কিছু চাইবি না ঠিক আছে আমি তোকে সেই শক্তি দিলাম সে শক্তি পাওয়ার পরে ওই জাহান্নামী বান্দা যখন বের হয়ে ওই গাছের কাছে যাবে গিয়ে গাছের ছায়ার নিচে আশ্রয় নিবে পানি পান করবে আরাম করবে কিছু এরপরে রব্বুল আলামিন কিছু দূরে আবার তার জন্য আরেকটা গাছ উদ্গত করবেন সে তাকিয়ে দেখবে যে গাছের ছায়ার নিচে সে বিশ্রাম নিচ্ছে ওই গাছটার চাইতে সামনে যে গাছটা দেখা যায় সেটা সুন্দর আরো বেশি সে বলবে রব এই গাছ থেকে আমাকে ওই গাছের ছায়ায় নিয়ে যাও সেখানে আমি একটু আরাম করি আল্লাহ বলবেন বান্দা তুই তো আগে বলেছিলে ওয়াদা করেছিলে আর আমার কাছে কিছু চাইবি না আচ্ছা ঠিক আছে আমি তো রহমান আমি তো রহিম তুই আমার কাছে চেয়েছিস কিন্তু আবার ওয়াদা কর এখানে আসার পরে তুই আমার কাছে আর কিছু চাইবি না সেই লোকটা বলবে আল্লাহ আমি ওখানে যাওয়ার পরে আর কিছু চাইব না রব্বুল আলামিন লোকটাকে ওই গাছের ছায়ার নিচে যাওয়ার জন্য শক্তি দিবেন সে সেখানে যাবে যাওয়ার পরে কিছুক্ষণ পর দেখবে জান্নাতের ঠিক গেইটের সামনে আরেকটা বিশাল বৃক্ষ দেখা যায় সে তখন বলবে আল্লাহ যে দুইটা যে আগে একটা গাছের ছায়ার নিচে ছিলাম আর আরেকটা বর্তমানে যে গাছের ছায়ার নিচে আছি এই দুইটা গাছের চাইতে ওই গাছটা বেশি সুন্দর
তুমি আমাকে ওই গাছের ছায়ার নিচে দাও আল্লাহ বলবেন তুমি তো একটু আগে ওয়াদা করেছিলে তাহলে কেন আবার আসতে চাইছো সে বলল আল্লাহ এটাই আমার জন্য শেষ সুযোগ আমাকে ওখানে যাওয়ার জন্য তুমি সুযোগ দাও আল্লাহ তাকে ওখানে যাওয়ার জন্য যখন সুযোগ দিবেন সেখানে গিয়ে জান্নাতের গেটের সামনে এই বৃক্ষের নিচে যখন সে বসে যাবে দেখবে জান্নাতীরা জান্নাতের ভেতরে শুধু আনন্দ আর ফুর্তি করছে বলেন আল্লাহু আকবার সে তখন বলবে আল্লাহ গো তুমি আমাকে একটু জান্নাতের গেটের ভিতরে ঢুকাও একেবারে আমি ভিতরে যাব না গেটের কাছে থাকব ওখানে দাও আল্লাহ বলবেন বান্দা তুই আমার কাছে বারবার ওয়াদা করেছিস তোকে সামনে দেওয়া হবে না কিন্তু বারবার তুই কেন তোর ওয়াদা ভঙ্গ করিস বান্দা তখন বলবে আল্লাহ আমরা তো আমি তো জানি তোমার কাছে দেওয়ার কোনো শেষ নাই তুমি আমাকে দয়া করে সেখানে দাও বর্ণনাকারী সাহাবী ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি হাসলেন হেসে বললেন ও আল্লাহর রাসূলের সাহাবীরা তোমরা আমাকে প্রশ্ন করো আমি কেন হাসলাম তারা বললেন কেন আপনি হাসলেন তিনি বললেন আমি নবীজির কাছ থেকে হাদিসটা শুনেছি নবীজি তখন হেসেছিলেন আমি নবীজিকে বললাম ও নবী আপনি হাসলেন কেন নবীজি বললেন এই কথা শোনার পরে আল্লাহও হাসছেন আল্লাহ হেসে ওই বান্দাটাকে বলবেন এ বান্দা আমি যদি তোকে জান্নাতের গেটের ভেতরে ঢোকার পরে তুই যে দুনিয়া দিছিলি ওই দুনিয়ার মতো 10টা দুনিয়ার সমান জান্নাত যদি তে আমি যদি তোকে দান করে দিই তোর কেমন লাগবে তখন লোকটা বলে আল্লাহ আপনি কি আমার সাথে ঠাট্টা করেন নাকি এমনিতেই আমি জাহান্নামী দয়া করে বের কইরা আনছেন এখন যদি গেটের কাছে দেন এটাই তো আমার জন্য বড় আল্লাহ তখন বলবেন না তোকে বের করে দয়া করে বের করে আনলেও আমার ভান্ডার তো বিশাল ভান্ডারে শোন তুই আজকের সর্বশেষ জান্নাতি আজকের সর্বশেষ জান্নাতি হিসাবে তোর জন্য আমি আল্লাহ এই দুনিয়ার মতো পৃথিবীর মতো 10টা পৃথিবীর সমান জান্নাত তোর জন্য রেখেছি আরো আস্তে হোক সুবহানাল্লাহ এই হাদিসটা কি কিতাব বুঝলা একেবারে সর্বনিম্ন মর্যাদার জান্নাতি যিনি হবেন তাকে আল্লাহ তাআলা এই পৃথিবীর মতো 10টা পৃথিবীর সমান জান্নাত দান করবেন সুবহানাল্লাহ তাহলে সর্বোচ্চটা কেমন হবে কল্পনা করা যায় গড় যত বড় গড়র দরজা ওলা হয় আমরা গড়র ভিতর দিয়ে হামাইতে হইলে গড়র দরজার কত ফুট 7 ফুট আর 8 ফুট আছে এই ভেন্ডেলিকান বানাইছন খওয়াত আমি জানি না এর লাগি গেট কিছু বড় আছে জান্নাত এত বড় এখন জান্নাতের গেট যদি দরজা যদি ছোট হয় হামাইতে সময় আমরা তো এমনি উঠে সবাই ও এক পদ্মা সেতু উদ্বোধনের সময় মানুষ উফরে দুইটা হাল মারছে আমরা যে মানুষ আল্লাহ যদি জান্নাতের দুয়ার রাখেন ছোট মোটো দেখা যাইব এগুর উফরে আরো গুইটে এগুর খান্দা আরো গুর উঠিয়া এগুরে আরো গুরে ধাক্কায় দুঃখে হামাইবার চেষ্টা করবে ঠিক আছে নি কথা এলাগে আল্লাহ রাসূল কইছেন জান্নাতের গেট জান্নাতের দরজা কত বড় হইব শুনো সৌদি আরবের মক্কা শহর থেকে বাহরাইন হাজার শহর পর্যন্ত আপনারা গুগল ম্যাপে দেখবা ডিসটেন্স হইল 1200 কিলোমিটার তার মানে জান্নাতে একটা দুয়ার হইব দরজা হইব 1200 কিলোমিটার লম্বা আল্লাহু আকবার এরকম জান্নাত পেলে আপনারা খুশি না বেজান ঠিক কম না বেশি ঠিক এই যে এখন কনকনে ঠান্ডা জান্নাতে যদি এরকম ঠান্ডা থাকে আপনি মজা করতে পারবেন না আবার গ্রীষ্মকালে যে গরম পড়ে ওই রকম গরম যদি থাকে আপনি জান্নাতে এনজয় করতে পারবেন না এই জন্য রব্বুল আলামিন জান্নাতটাকে কতটা উপভোগ্য বানিয়েছেন শুনেন রব্বুল আলামিন কোরআনুল কারীমের 76 নম্বর সূরা সূরাতুদ দাহারের 13 নম্বর আয়াতে বললেন লা ইয়ারাউনা ফীহা شمسا ولا زمهريرا الله أكبر الله تعالى বলছেন সেই জান্নাতে সূর্যের প্রচন্ড তাপ থাকবে না সে জান্নাতে কঠিন শৈত্যপ্রবাহ থাকবে না না শীত না গরম এরকম চমৎকার একটা এনভায়রনমেন্ট জান্নাতের ভেতরে যিনি রেখে দিবেন তিনি কে আল্লাহ বলছেন ওয়া ইদা রাআইতা থুম্মা রাআইতা নাঈমা ওয়া মুলকান কাবীরা আল্লাহ তাআলা বলছেন আর জান্নাতের যেদিকেই তাকাবে সেদিকেই তুমি নেয়ামত আর বিরাট সাম্রাজ্য দেখতে পারবে জান্নাতের বিল্ডিং গুলো কেমন হবে
জান্নাতের বিল্ডিং গুলোকে আপনাদের বড়লেখার মৌলভীবাজার সিলেট আর ঢাকা পৃথিবীর বিল্ডিং এর মত নাকি বলেন আমেরিকা ইংল্যান্ডের বিল্ডিং এর মত ইংল্যান্ডের সুন্দর সুন্দর বাড়ি দেখলে আমাদের চোখ জুড়িয়ে যায় কানাডার বাড়িগুলো দেখলে আমাদের দুনয়ন ভরে যায় কিন্তু আমাদের জন্য আল্লাহ জান্নাতে কেমন বালাখানা কেমন প্রাসাদ বানিয়েছেন শুনেন মুসনাদে আহমদের ভিতরে হাদিস বর্ণিত হয়েছে নবীজি বলেছেন লিবনাতুম মিন ফিদদাতিন ওয়া লিবনাতুম মিন যাহাব ওয়া মিলাতুহাল মিসকুল আযফার ওয়া হাসবাউহাল লুলু ওয়াল ইয়াকুত ওয়া তুরবাতুহা যাফরান নবীজি বলেছেন জান্নাতের যে বিল্ডিং গুলো আছে যে প্রাসাদ গুলো আছে জান্নাতের সেই প্রাসাদ গুলোকে স্বর্ণ আর রৌপ্যের ইটের ইটের গাঁথুনি দিয়ে বানানো হয়েছে আল্লাহু আকবার জান্নাতের সিমেন্ট গুলো হলো মিশকে আকবরের সুগন্ধি যুক্ত পাথর গুলো আমাদের জাফলং আর ভোলাগঞ্জের পাথর নয় পাথর গুলো হলো মনে মুক্তা আর ইয়াকুতের পাথর আর জান্নাতের যে মেঝে যে ফ্লোর আছে ইটালিয়ান টাইলস নয় জান্নাতের ফ্লোর গুলোকে আল্লাহ জাফরান দিয়ে প্রস্তুত করেছে এরপরে রব্বুল আলামিন এই জান্নাতের ভেতরটা কেমন বানিয়েছেন আপনি যখন জান্নাতে ঢুকবেন এর ভেতরে আসবাবপত্র আছে জান্নাতের ভেতরে সোফা আছে কার্পেট আছে গালিচা আছে তবে সেগুলোর সাথে দুনিয়ার কোনো কিছুর মিল নাই এত সুন্দর এত আকর্ষণীয় জান্নাত আল্লাহ তাআলা সূরা গাশিয়ার 12 নম্বর আয়াত থেকে বলছেন ফিহা আইনুন জারিয়া ফিহা সুরুরুম মারফুআতুন ওয়া আকওয়াবুন মাউদুআ ওয়া নামারিক মাসফুফাতুন ওয়া জারাবিয়্যু আল্লাহ তাআলা বলছেন সেখানে ঝর্ণা থাকবে দেখেন না আপনাদের মাধবকুণ্ড এসে যখন মানুষ ঝর্ণা দেখে মানুষের মন কলিজা ঠান্ডা হয়ে যায় কারণ ঝর্ণা থেকে যখন পানিগুলো পড়ে ঝর্ণার আওয়াজে আমাদের ভালো লাগে না খারাপ লাগে ঝর্ণা 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 রে বলনা 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 রে কার বিরহে পাগল পারা তুই কার মিলনে ফুল ফসলে ভরা রে তোর দুকুল বই কার মিলনে ফুল ফসলে ভরা রে তোর দুকুল বই ঝর্ণা 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 রে বলনা 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 রে কার বিরহে পাগল পারা তুই আল্লাহু আকবার জান্নাতে ঝর্ণা ধারা বহমান থাকবে ফিহা সুরুরুম মারফুয়া সুউচ্চ আসন থাকবে ওয়া আকওয়াবুম মাউদুআ সেখানে সংরক্ষিত পানপত্র থাকবে ওয়া নামারিক মাসফুফা সারি সারি বালিশ থাকবে দুনিয়ার বালিশের মতো বালিশ নয় আরামদায়ক সেখানে জান্নাতীরা হেলান দিয়ে বসে জান্নাতের সৌন্দর্য উপভোগ করবে বলেন সুবহানাল্লাহ সর্বপ্রথম জান্নাত কিভাবে উদ্বোধন করা হবে আল্লাহর নবী বলেছেন আনা আকতারুল আম্বিয়া ইতবাই ইয়াউমাল কিয়ামা কিয়ামতের দিন আমার উম্মতের সংখ্যা হবে অন্যান্য নবীর উম্মতের চাইতে কম না বেশি নবীজি বলেছেন ও আনা আউয়ালু মাইয়া কুরাউ বাবুল জান্নাহ আর কিয়ামতের দিন জান্নাতের দরজা আমাকে দিয়ে যিনি উদ্বোধন করাবেন তিনি কে আল্লাহর নবী বলেছেন আতি বাবুল জান্নাতি ইয়াউমাল কিয়ামা কিয়ামতের দিন আমি জান্নাতের দরজার কাছে আসব জান্নাতের দরজার কাছে এসে আমি অর্ডার করব ফাসতাফতিহ জান্নাতের দুয়ার খুলে দাও ইয়াকুলুল খাযিন জান্নাতের দানওয়ান ফেরেশতা বলবে মান আনত হু আর ইউ আপনি কে নবীজি তখন বলবেন ফাকুলু আনা মুহাম্মদ সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ওই ফেরেশতা বলবেন বিকা উমরিতু লা আফতাহু লি আহাদিন ক্বাবলাক আপনার জন্যই তো আমি হাজার হাজার বছর ধরে অপেক্ষা করছি কারণ আল্লাহ আমাকে বলেছেন আপনি আসার আগ পর্যন্ত যেন জান্নাতের দুয়ার না খোলা হয় আজকে আপনার মাধ্যমে জান্নাত উদ্বোধন করা হবে এখন নবী যদি আগে জান্নাতে চলে যান আমরা খুশি না বেজার কেউ খুশি আমি খুশি না আমি বেজার আমার নবী আমারে ভালাইয়া দিতে থাকি আপনারা দিকে হই দিলা বললারে খুশি আপনার নবী যদি আমাদের ভালাইয়া যান কি আপনারা কি তা খুশি নি ইতা কি তা তালে তালে আপনারা বেতাল হইছি না হ্যাঁ নবী আপনারে ভালাইয়া দিয়া জান্নাতে গেলে কি আপনারা খুশি নি না বেজার বেজার তো আমরা কয় যাইতো নবী আপনারা লইয়া যাওয়া আল্লাহর নবী বলেছেন আমি যেমন দামি
আমার উম্মতের দাম অন্য উম্মতের চাইতে কম না বেশি বলেন তো প্রধান অতিথি সবার আগে আসে না সবার শেষে আসে মতন না কেন আপনারা প্রধান অতিথি একবারে হকলর আগে এই বইরেন হকলর উম্মতে মুহাম্মদি হচ্ছে এই দুনিয়ার সবচেয়ে দামি উম্মত এইজন্য এই উম্মত এসেছেন সবার শেষে কিন্তু অন্যান্য উম্মতের চাইতে আমাদের মর্যাদা সবার মাতুকা সবার এজন্য নবীজি বলেছেন কিয়ামতের দিন আমার উম্মত জান্নাতে জান্নাতে যাবে না যতক্ষণ অন্য নবীর উম্মত জান্নাতে ঢোকার চান্স পাবে না ততক্ষণ সুবহানাল্লাহ খুশি হইতো হোসন নি আপনারা আমরা জান্নাত তো হামাইবার আগে কোন নবীর উম্মত হামাইবার কোন ক্ষমতাও না তাইলে আমরা দাম কম না বেশি আপনারা খুশি না বেজার হইছো এবার আসেন জান্নাতে কিভাবে রিসেপশন দিয়ে ঢোকানো হবে আপনারা হোস্টও জানেন না 20 মিনিট টাকা দিব তো না আরো বেশি দেখুন নাকি যা তেল আপনারা ইনশাআল্লাহ বেজার হইলেন আমার কথা জান্নাতে জান্নাতীদেরকে রিসিভ করে কিভাবে নেওয়া হবে শুনেন কোরআনুল কারীমের 39 নম্বর সূরা সূরাতুজ জুমার 73 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা বলছেন ওয়াসীকাল লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি জুমারা হাত্তা ইযা জাআহা ওয়াফুতিহাত আবওয়াবুহা وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين رب العالمين বলছেন যারা তাদের প্রতিপালককে ভয় করে তাদের জীবন পরিচালনা করেছে সে সকল বান্দাদেরকে কিয়ামতের দিন দলে দলে যখন জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে জান্নাতের দরজা তাদের জন্য আগে থেকেই খোলা থাকবে আর সেখানে দণ্ডায়মান থাকা জান্নাতের ফেরেশতা তাদেরকে রিসিভ করবে ওয়েলকাম জানিয়ে তাদেরকে বলবে সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন তারা বলবে ও জান্নাতীরা তোমাদের উপরে সালাম তোমাদের উপরে শান্তি বর্ষিত হোক আজকে তোমরা চিরদিনের জন্য আল্লাহর জান্নাতে প্রবেশ করো জান্নাতীরা জান্নাত থেকে 40 বছরের দূরত্বে থাকতেই জান্নাতীদের নাকের ডগায় জান্নাতের সুগন্ধ এসে লাগতে থাকবে সুবহানাল্লাহ জান্নাতীদের জন্য যখন জান্নাতের দুয়ার খুলে দেওয়া হবে এমন সুন্দর জান্নাত এমন সুন্দর জায়গা বান্দা তো জীবনে কোনোদিন দেখে নাই জান্নাতীরা জান্নাতে ঢুকে সর্বপ্রথম তাদের জবান দিয়ে বলবে বলেন আমার সঙ্গে ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়াদাহু ওয়া আমরাসানাল আরদা নাতাবাওয়াহু মিনাল জান্নাতি হাইসু নাশা ফানিআমা আজরুল আল্লাহ তাআলা বলছেন জান্নাতীরা জান্নাতে ঢোকার পর সর্বপ্রথম তাদের জবান দিয়ে যার প্রশংসা করবে তিনি কে আস্তে বলবেন না জোরে বলেন তিনি কে প্রশংসা সবই কে বল তোমারি রব্বুল আলামিন দয়ালু মেহেরবান করুণা ফুরান আর কেহ নয় তুমি মানি শেষ বিচারের দিন শেষ বিচারের দিন আল্লাহ আকবার বলেন জান্নাতীরা জান্নাতে গিয়ে সর্বপ্রথম বলবে ও মালিক সব প্রশংসা তোমার কারণ আমাদেরকে যে জান্নাতের ওয়াদা তুমি করেছো জান্নাতে ঢুকে দেখি তার চাইতো ফ্যান্টাস্টিক জান্নাত আমাদের জন্য রেখেছো জান্নাতীরা জান্নাতে ঢুকবেন জান্নাতের ভেতরে জান্নাতীদেরকে রিসিভ করার পর জান্নাতীরা ভেতরে ঢুকে অবাক অবাক হয়ে যাবে কারণ জান্নাতের ভেতরে জান্নাতীরা ঢোকার পরে তারা এমন নিয়ামত দেখবে এমন নিয়ামত ভোগ করবে যে নিয়ামত তারা আগে শুনে নাই আগে দেখে নাই
জান্নাতীরা জান্নাতে ঢোকার পরে মেহমানদারি কেমনে হবে শুনেন আপনাদের বাড়িতে মেহমান আসলে আপনারা দেখা যায় সবার আগে ভাত দেন না নাস্তা নিয়ে যান জান্নাতী লোকেরা যখন জান্নাতে ঢুকবে ফেরেশতারা জান্নাতীদের সামনে সর্বপ্রথম মাছের কলিজা ভুনা করে নিয়ে আসবে ভাই দেখো কাগজ ধর জিফরাত থানে আছে ও হামাইলাম আপনারা হলে জান্নাত কষ্ট হইবে না আপনারা না ও এখন হইম জান্নাতের ভিতরে আল্লাহ কিতা কিতা এবার তো হামাইছন ও আরাম কইছ আওয়া একটার পরে আরেকটা শুরু হইব ইনশাআল্লাহ কষ্ট জানি আপনারা ঠান্ডা সর্বপ্রথম মাছের কলিজা দিয়ে তাদেরকে মেহমানদারি করা হবে একটার পর একটা আইটেম মেনু আর মেনু মেনুর কোনো শেষ নাই সেখানে বিফ মাটন চিকেন বারবিকিউ ডিনার পার্টি হবে সেখানে কোনো খাবারের অভাব সেখানে নাই মানুষ যা চাইবে তাই সেখানে পাবে আল্লাহ তাআলা বলেছেন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদাউন নুজুলাম মিন গফুরির রাহিম আল্লাহ তাআলা বলেছেন সেখানে জান্নাতী বান্দারা যা চাইবে চাওয়া মাত্রই তাদের সামনে সেগুলো হাজির হয়ে যাবে যার হুকুমে তিনি কে নুজুলাম মিন গফুরির রাহিম সেগুলো হলো পরম ক্ষমাশীল সেই দয়াবান মেহেরবানের কাছ থেকে মেহমানদারি সেখানে জান্নাতীদেরকে সকাল সন্ধ্যায় মেহমানদারি হবে ওয়ালাহুম রিজকুহুম ফিহা সকাল সন্ধ্যায় মেহমানদারি মেহমান বাড়িতে রাত তিনটার সময় ক্ষুধা লাগলে আপনি মেহমান বাড়ির কাউকে লজ্জায় বলতে পারবেন না কিন্তু জান্নাতে যাওয়ার পরে আপনি যে কোনো সময়ে যখন যা খেতে চাইবেন বলা লাগবে না তোয়া লাগবে না চাওয়া মাত্রই সঙ্গে সঙ্গে হাজির হয়ে যাবে জান্নাতীরা জান্নাতের ভেতরে খাবার খেতে থাকবে আল্লাহ বলছেন হরেক ধরনের খাবার ওয়ালাহ মিন তাইরিম মিম্মা ইয়াশতাহু যে ধরনের পাখির গোশত বান্দা খেতে চাইবে বক খেতে চান যে পাখি খেতে চান আপনার যে ধরনের পাখি খেতে মন চাইবে সে পাখি আপনার সামনে চলে আসবে যার হুকুমে তিনি কে আল্লাহ বলছেন ইন্না হাযা লারিযকুনা মা লাহু মিন নাফাদ এমন রিজিক এই রিজিক কখনো ফুরাবে না সীমাহীন রিজিক থাকবে যার তরফ থেকে গলার আওয়াজ উঁচা করে বলেন তিনি কে শুধুমাত্র হরেক ধরনের খাবার দাবার নয় হরেক রকমের ফলমূলও থাকবে আল্লাহ বলেছেন লাহুম ফিহা ফাকিহাতুম ওয়া লাহুম মা ইয়াদাউন তাদের জন্য তাদের পছন্দ মতো হরেক ধরনের ফলমূল থাকবে দুনিয়ায় যে ফলমূল আপনারা খেয়েছেন সে ফলমূল গুলো সেখানে দেওয়া হবে কিন্তু আমরা তো মানুষ আমরা নাসুর বান্দা আমরা ফেট করে না কেউ তাই কথা ঠিক আছে নি যখন সেই সকল খাবার দাবার জান্নাতীদেরকে দেখা হবে দেয়া হবে আম জাম কাঁঠাল লিচু ডালিম বেদানা পেয়ারা দুনিয়ায় যত ধরনের ফলমূল ছিল সেগুলো আছে এগুলো যখন সামনে আনা হবে ওই যে বললাম আমরা নাসুর বান্দা আমরা ফেট করে না এই ফলমূল যখন মানুষের সামনে আসবে তখন জান্নাতী লোকেরা বলবে কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকুম কালু হাযা আল্লাযী রুজিকনা মিন ক্বাবলু ওয়া উতু বিহি মুতাশাবিহা ও দেখো কেরা কিতা হইল আল্লাহ ইতা খাবার তো আপনারে দুনিয়া তাকতো দিছো ইতা আপনারে আপনারে আবার খেতে দিরা আল্লাহ রে বাবা বেউশ না দুনিয়া যে আফেল আঙ্গুর ডালিম বেদানা ইতা হিতা খাইছ সব তার মাঝে বেজাল আছে দিরা নাই বেজাল খাইতে খাইতে আমরার শরীর এখন বেজাল হইছে এখন বেজাল না খাইলে আপনার বেমার হয়ে যায় কিচ্ছাটা মন হয়ে গেছে হইতাম নি না কষ্ট হইছে আপনারা আমরা যারা বাজার করি অনেক মানুষ আছে আমরা ফিক্সড কিছু দোকান থাকি বাজার আনি আছে না নি ভ্যারাইটিস মাল চাউল ডাইল তেল পেঁয়াজ ইত্যাদি ইত্যাদি আছে না নেই আপনার মশলা মশলা আপনারা অনেকে আছেন যে পড়লেখার আপনার একটা পছন্দ দোকান আছে আমার লগে খাতির বলা ওখান থাকি বানে এগুলো আছে না নেই তো এক বেটাই হলা বাজার করে এক দোকান থাকি সবসময় বানে দোকানদারি বেটার মনে একদিন ঘুরে গেছে
হরে আমার পার্মানেন্ট কাস্টমার হকলারে যদি একটু তুলা তুলা বেজাল দিও কি বেটারে বেজালা দিতাম না একদিন দিলাইছে সারা হক কথা পিও জেনুই যাই হোক ফেটো অসুখ তো মানুষের মাঝে মাঝে এদিন আর বদনা থাকে তো পারেন না আইতে আবার যায় আইতে আবার যায় মাঝে মাঝে হিলা হইলা নেই একদিন আমার একজনে খবর কইলাম ভাই বালা আছেন কয়র বালা গত 24 ঘন্টা ধরে বদনা তো লিছি মনে 24 বারর বেশি বালা তাহমু কিলা হিলা মাঝে মাঝে ঘটনা ঘটি যায় না ওলা ঘটনা হই গেছে হ্যাঁ বেটাই ভাবছে অন্য কোন কারণে তো ফেটে অসুখ হইতো কিন্তু ই কাস্টমারে ভাবছে বুঝলাম না ব্যাপার খাইল কইলাম বাজার করিয়া না বাজারে কোনো গন্ডগোল ঘটি গেল দৌড় মারছে বাজারে বাজারে গিয়া কর ভাই সাহেব সব সময় রে বাবা আপনার কাছ থেকে বাজারে জাল করি কিতা খালকো কোনো বেজাল জাল দিস লাইন বল না তো আত্তাকে দিতাম পারছেন বিচারা কইরা ইয়া আল্লাহ ভাই সাহেব ইতা কিতা কইন আপনি আমার মায়ার মানুষ আমি গত খাইলো আপনারে মায়া কইরা সব পিওর জিনিস দিছি কিন্তু ইতা পিওর জিনিস হওয়ার পথে আপনি বেমার ভর্তা করে রাম মানসে যেখান কইলো খান হাসা কুত্তার ফেটো কি জমাই না তো এই ঘটনা ইয়া ওখানার লাগে হইছে আমরা আসলে বেজাল খাইতে খাইতে এমন হই গেছে মাঝে মাঝে বালা জিনিস খাইলো আমরা উটকা উটকা আই হই আছে নেই না দুনিয়াত বেজাল জিনিস আছে আমরা ইতা যেটা খাইরাম ফল মূল বেজাল আছে ফরমানিন আছে জান্নাতি হলে হইবা আল্লাহ ইতা খাবার তো দুনিয়াত খাইছো কো আবার দে ওখানে আল্লাহ কইবা বেহুশ হইছ না বেফানা হই যাইছ না ইতা যেটা খাইছো ফরমানিন আছে বেজাল আছে আর যদি দুনিয়াত ফ্রেশ কোনটা খাইয়াও তাহস ইটার মাঝে আমি আল্লাহ দুনিয়াত এক রকমের স্বাদ দিস না আর অঙ্কু যেটা খাইরে বেহেস্তর ভিতরে জান্নাতর ভিতরে জান্নাতর প্রতিটা ফলর ভিতরে আমি আল্লাহ সত্তর রকম স্বাদ দিছি এটা আপনারা খুশি না বেজার আল্লাহ বলছেন এরকম ফলমূলের সমাহার থাকবে ড্রিঙ্কস থাকবে সেখানে অসাধারণ ড্রিঙ্কস আল্লাহ বলছেন ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা পবিত্র পানীয় দিয়ে তোমাদেরকে সেখানে আপ্যায়ন করা হবে এক দুই রকম ড্রিঙ্কস না কত ফ্লেভারের ড্রিঙ্কস দিয়ে আপনাদেরকে দেওয়া হবে শুনেন রব্বুল আলামিন বলছেন মাসালুল জান্নাতিল্লাতি উইদান মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন لبن لم يتغير طعمه وأنهار من خمر لذة للشاربين وأنهار من عسل مصفى الله خيرا ايخ جاتو درينكس ناي ري باندا هون ايتا ايخ بوتول ار دوي بوتول تو ري تام ناي ايخ باري درينكس اون نهور ড্রিঙ্কসর বহমান নহর আমি প্রবাহিত করব আল্লাহ ইয়া এত কইছেন সাইড ধরনর ড্রিঙ্কস তা এক নাম্বার সুমিষ্ট পানি এমন পানি বুতলর ভিতরে পানি তৈরে টিউবওয়েলের পানি দেখা যায় কতদিন বাদে লাল হয়ে গেছে স্বাদ গন্ধ গেছে গিয়া আল্লাহ কইরা তোমার এমন পানি খাওয়াই মো স্বাদও যায় না গন্ধও যায় না এমন তৃপ্তিদায়ক পানি পান করেন সুবহানাল্লাহ দুই নাম্বারে আল্লাহ কইরা তোমার দুধর নহর দিব এক বোতল আর দুই বোতল না একবারে মুখ লাগাই এগা টান মারি খাইতে দেখো আল্লাহ আকবার আজকে যদি গাই কিরাইয়া দুধ তো দুই দিন বাদে এক সেন টেঙ্গা হইছে ঠিক কিতা কথা ঠিক আছে না নাই কিন্তু জান্নাতর নহর যে দুধর নহয় আল্লাহর কইরা লাম ইয়াতাগাইয়ার তাআমু এর স্বাদ কোনোদিন পরিবর্তন হইতো ওয়ানহারুম মিন খামরিল লাযাতিল লিশারিবিন মদর জর্ণা থাকবো আপনারা কই বলছেন এটা কিতা হইলো মদ খাওয়া তো হারাম হ্যাঁ দুনিয়ার যে মদ এটা ফসা এটা বলা নাই এটা খাইলে মানুষ মাথা লই যায় এক বেটায় মদ খাইয়া গেছে বাড়ির হুশুস নাই বেতা লই গেছে বাড়িত গিয়া দরজাত মারছে কলিং বেল বউয়ে কুলছন দরজা উঠা করে আম্মা পালা কারণ সেন্স তো জাগাত নাই কথা ঠিক আছে নি জি হয় আর জান্নাত তো যেটা আপনারা খাইবা এটা খাইলে বেতা লইতে নাই মাথা লইতে নাই শক্তিও যাইতে নাই আল্লাহ কইরা লা ফিহা গাউলু ওয়া লা হুম ইউনজাকুন ইতা খায়া বেতা লইতা নাই মাথা লইতা নাই শরীরের তেজ কমতা নাই তেজও বাড়বো তোমার শক্তিও বাড়বো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ
এটা খুশি নিজ ওয়ান পয়েন্ট খাই বাইরে ভাইয়ান খাইতে খাইতে ঢাল হইছি ভাই একবারে কিতা খাইতা কো বোতল নাই আল্লাহ কইরা একবারে নহর দিলাই মু যা মন চাই খা খাইতে খাইতে বেফানা হই যা খাম পুরি যাওয়া লাগে খাম খামর কথা বাদে কইব খানির কথা আগে লালস দেই দেনা তুই বলি দি মাছ মারতে হইলে মাছ রে পয়লা কিতা করা লাগে লালস দেখাইল লাগে লালসের ছুটে যখন খামরা খামরি আরম্ভ করে আটকে যায় তা আপনারা আটকি তা নাই আপনারা এই জান্নাতের কথা কইয়া জান্নাতে যাওয়ার রাস্তা লাস্তে দেখাই হুকাইম শাহ আল্লাহ আপনারা কোনো টেনশনও করি কইছেন যে হুজুরে উনাই সারা রাত জি ভাই কইলি ওলা নেই কথা না আর হয়ে একটা মিনিট ইনশাআল্লাহ সারা রাত বাইরে তোমার তেল হইলো আমারও তো তেল নাই কিতা আপনারা কিতা বেজার হইছেন আমার কথা আচ্ছা হুকা এর বাদে আল্লাহ কিতা কইরা আমি আর আয়াত হইরাম না সময় লাগবো কর্পূরর ফ্লেভার যুক্ত ড্রিঙ্কস খাইবাই জঞ্জাবিলা আদার মিশ্রণ যুক্ত ড্রিঙ্কস আল্লাহ দিবা সুবহানাল্লাহ হুকা সুবহানাল্লাহ এরপরে আল্লাহ বলছেন ইউসফুনা মির রাহিকিম মাখতুম খিতামুহু মিসকু ওয়া ফি যালিকা ফাল ইয়াতানাফাসিল আল্লাহ বলছেন মিশকের মোহর যুক্ত শরাব তোমাদেরকে পান করানো হবে ওয়া মিজাজুহু মিন তাসনিম সেই শরাবের ভিতরে তাসনিমের ফ্লেভার থাকবে এরপরে রব্বুল আলামিন বলছেন এই যে এত খাওয়া খাওয়ার খাওয়া খাইতে খাইতে বেফান হয়ে যাবো মানুষ এখন খানা খাইলে হোকা চাই মাঝে মাঝে অফিসও যাওয়া লাগে না কোন অফিস বুঝছেন নি আপনারা একটু বেশি খাইলে তো মানুষ মারি দেয় অফিস এই যে মানুষ বেফানা হইয়া খাই বোঝান খানি আর খানি এখন হোকা চাই খানি খাইয়া অফিসও তো যাওয়া লাগে কিন্তু জান্নাতে তো অফিস অফিস নাই ভাই কোনো টয়লেট নাই ওয়াশরুম এখন আপনারা মনে হয় মনে মনে হইরা এ তাইলে টয়লেট নাই অফিস নাই তে বুঝছি আমরা কম খাইতাম করে আল্লাহ খাম বসেন ঘটনা ইলা নাই জান্নাত পবিত্র জায়গা ইনো টয়লেট থাকলে মানুষের পেশাব করবো অফিসের খাম সারবো ইখান নাফা হয়ে যাবো জাগা খান জুইতার তাকতো নাই বেজুই দিয়েছিব এর জন্য আল্লাহ বলেছেন বান্দা তুমি যতই খাবা খাও যত ইচ্ছা খাও টয়লেটে যাওয়া লাগবে না জান্নাতীদের মুখের মধ্যে থুতু জমবে না নাকে ময়লা জমবে না এত খাবার দাবার খাবে পেশাব হবে না পায়খানা হবে না জান্নাতীরা যা খাবে খাওয়ার পরে ঢেকুর মারবে ঢেকুর উঠার সঙ্গে সঙ্গে সবগুলো খাবার হজম হয়ে মেশকের সুগন্ধি তখন বের হতে থাকবে সে তো গ্যাস হয়ে গেলে মাঝে মাঝে গ্যাস মারুই যায় কিছু কিছু গ্যাসের গন্ধ তো বড় খারাপ ঠিকঠাক কথা কিন্তু জান্নাতি খানাদানার ভিতরে ইতা নাই জান্নাতি খানাদানা খাওয়ার মধ্যে যখন ডেকুর মারবো আল্লাহ রসুলে হইরা মেশকে আম্বরের সুগন্ধি তখন বলাইবো সুবহানাল্লাহ এরপরে জান্নাতিদেরকে সেবা করার জন্য জান্নাতিদের জন্য আল্লাহ খাদেম রেখেছেন চির কিশোর বালক রেখেছেন চাকর বাকরের বয়স যদি বেশি হয় সার্ভিসের মধ্যে ঝামেলা হবে এই জন্য আল্লাহ বলেছেন ওয়ায়াতুফু আলাইহিম উইলদানুম মুখাল্লাদুন স্মার্ট স্মার্ট ছেলেরা তোমাদের জন্য চাকর হিসাবে থাকবে শুনেন শুনেন আল্লাহ নবী বলেছেন একেবারে নিম্ন কোয়ালিটি নিম্ন মর্যাদার জান্নাতির জন্য আল্লাহ তাআলা 1000 খাদেম রেখে দিয়েছে ইতাইয়া জিকাই বা স্যার হাউ ক্যান আই হেল্প ইউ কিতা করতে মাথা লাগে হুকা 1000 চাকর বাকর একবারে লো কোয়ালিটির জান্নাতর লাগে আপনারা লগে হাজার হাজার চাকর বাকর খেদমতর লাগে জান্নাতর থাকবো আপনারা খুশি মিলা বুঝান আপনারা তো বই রয়েছেন হুজুরে কোন সময় হুরার কথা কইবা এরপরে একা একা আর কতক্ষণ ভালো লাগে যারা বিয়ে করে নাই তারাই না বুঝে একা একা ভালো লাগে একজন সঙ্গী থাকলে ভালো হয় আল্লাহ বলেছেন ওয়া যাওয়াজনাহুম বিহুরিন আইন ডাগরওয়ালা চোখ বিশিষ্ট হুরদের সাথে তোমাদের বিয়ে দেওয়া হবে এমন হর লামিয়া তুমি ফন্না ইনসুম কবলাহুম ওয়ালা জান কোন জিন আর ইনসান যাদেরকে স্পর্শ করে না এমন ইন্ট্যাক্ট
হুর আল্লাহ জান্নাতীদের জন্য রেখে দিয়েছেন দুনিয়ার মেয়েদেরকে দেখলে ছেলেরা পাগল হয়ে যায় জওয়ান ফানি হইয়া যখন রাস্তা আড্ডা দেন ফুরিয়ে কই সামনে দিকে লেগোলা করে কয় ভাই দেখছ নি মাথাটা ঠিক নাই ওটা ফ্রেন্ড দেখারে ভাই তোমার মাথা ঠিক থাকে না আর জান্নাতী রমণীদের সৌন্দর্য আল্লাহ আমন দিয়েছেন নবীজি বলেছেন এক একজন হুর এত সুন্দর করে আল্লাহ তাদেরকে বানিয়েছেন এরা যদি মাত্র একটা বার দুনিয়ার আসমানে এসে উকি মারত আসমানের দিকে উকি মারলে আসমানের দিকে উকি দিয়ে যদি তাদের আঁচল দিয়ে একটা ঝাড়কুনি মারত এই সুগন্ধিতে দুনিয়ার পূর্ব থেকে পশ্চিম সব কিছু সুগন্ধি যুক্ত হয়ে যেত ভাই 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 আমার গ্রাম ভাই ভাই ইনশা এরকম হুর আল্লাহ রেখে দিয়েছেন জান্নাতীদেরকে আল্লাহ ব্রেসলাইট পড়াবেন স্বর্ণের ব্রেসলাইট আল্লাহ বলছেন ইউহাল্লাউনা ফিহা মিন আসাবিরা মিন যাহাবিন ওয়া ইয়ালবাসুনা ফিয়াবান খুদরাম মিন সুন্দুসিন ওয়া ইসতাবরাক আল্লাহ বলছেন জান্নাতীদেরকে স্বর্ণের অলংকার পরানো হবে অঙ্কুত ফয়েন্ট দিতেছি বেটিন তো লাগানো এটা চাই ফয়েন্টে খানার মাঝে দিলেছেন বেটিন তো লাগান খানোর তো বুঝছি না আছে নীলা ও খানো দাগার কথা কইলাম রে ভাই আমার মুখে দি দাগা খারাপ না আমি ভিতরে ভিতরে মনে করার চেষ্টা করলাম ধন্যবাদ আপনারে আমি সিলেটি মাত পালাও পারি কিন্তু আখতে আখতে আটকে যাই ও আটকে গেলে একটু দিয়াম ধরি আমার ভাইয়ের সহযোগিতা করতাম উচ্চন হুজুর আটকে গেছে তখন ফোন তো বেটিন তো লেখান খানো দাগা দিলাই বেটি ওইবার এত শখ যাচ্ছে আর এখন কোন বেটি মেয়ে বেটাই নিতে চাই তারা সেলোয়ার কামিজ তো এখন টপ শার্ট কথা ফিন্দে আরম্ভ হচ্ছে যে বেটি বেটা হইতো চায় আর যে বেটা বেটাই হইতো চায় ইতার উপরে লানত দিছ ভাই আর তোমরাও কিতে আরম্ভ করছো রে ভাই আই আমার চাচা ওখানে কইরাম না বা আমি অত বিয়াদব কি রইবো আপনারে আপনারা তুমি কইয়া হইব এটাও আপনারা ফাইন বাতি জেনারেল রে কইনা এই যে তোমরা এখন মেসি কাটিং চুল ফালে ফাইন তোর চুল ফালে এবার স্টাইল হাই রে হাই একদিন আমি সেলুনো আমায় দিকে খায় খ অবা কিতা কই করে জিকে চুল কাটে হয় নাফিত হরুন তুমি ডাইনে দিও কাটি লও করে দিও কাটি লও পাত নাই বামে দিও কাটি লও মাছখানো নাকি তো ওলাস কিছু চুল এখন ফাইন তোর কইন এখন কেউ কখনো রাগ করে দিও হুজুরে কিতা আমার কাছে এরকম না না ইলা খান সুন রাখতে হাদিস ও নিষেধ হয়েছে আপনারা আমার এলাকার ভাই অনুরোধ করেছিলাম এটা রাখবা না ই সুনর নাম দিছি আমি মুরগি কাটি আপনারা এলাকার দেশি মুরগি বেছে না নেই এটা নিয়ে কিতান হয় অনত আটকে গেছে আবার দেখবা দেশি মুরগোর মাথার মাঝে অনেক কিতা আছে সুট ঠিক আছে সুট ও সুট কাটিং সুল অঙ্কু হয় তারা হয় এর লাগে এটার নাম দিছি আমি মুরগি কাটিং সুল ডাইনে দি বাবু দি খরে দি নাই মেসি কাটিং চুল নেইমার কাটিং চুল রাখা যাবে না নায়ক গায়ক মেসি নেইমার আমাদের আমাদের আদর্শ নয় আমাদের আদর্শ আমাদের মডেল হচ্ছে আমাদের প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা শোনেন আমরা আমাদের জীবনে মাথা থেকে পা পর্যন্ত জীবনে যৌবনে সারা জীবন আমরা একজনকে ফলো করব তিনি আমাদের প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু হৃদয়ে মুহাম্মাদ চেতনায় মুহাম্মাদ জীবনে মুহাম্মাদ মরণে মুহাম্মাদ হৃদয়ে মুহাম্মাদ রসুল আমার ভালোবাসা রসুল আমার আলোশা রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা ঠিক আছে নি আমরা আদর্শ আপনার নবী আমরা নবীর মানব ইনশা এরপরে জান্নাতের আমি কিন্তু শেষ পেয়েছি সে উঠা উঠে করবো না দোয়া করবো এখন ইনশাল্লাহ এরপরে জান্নাতের ভেতরে তিনটা জিনিস থাকবে না সবাই আওয়াজ করে বলেন কয়টা তিনটা জিনিস জান্নাতে থাকবে না এক নাম্বার হলো মারাদ অসুস্থতা জান্নাতে থাকবে না দুনিয়ায় পেট ব্যথা মাথা ব্যথা মাজা ব্যথা হাঁটু ব্যথা কত ধরনের ব্যথা আছে না নাই এই ব্যথাগুলোর জন্য
দেখা যায় আবার ব্যথার জন্য মলম চুলকানির জন্য মলম কত জাতের ক্যানভাস আছে না নাই ডাক্তারের চেম্বার হসপিটাল কত কিছু জান্নাতে হসপিটাল নাই ডাক্তারের চেম্বার নাই কারণ হলো জান্নাতের ভিতরে কোন রোগী অসুস্থতা নাই জান্নাতে যারা যাবে চিরকাল তারা সুস্থ জীবন লাভ করবে দুই নাম্বার জান্নাতের ভিতরে পার্থক্য নাই জান্নাতে কোনো মানুষ বুড়া হবে না আর কোনো বুড়া মানুষ জান্নাতে যাবে কোনো বুড়া বেটায় আর কোনো বুড়া বেটির জান্নাত তো আমাই দূর হতে নাই আমার চাচা যে টেনশন করছো এটা কি জাত হুদুর আনছো আপনারা জান্নাত থেকে গেট আউট করে দিয়েছো আল্লাহর রাসূলের কাছে একবার এক বেটি এক মহিলা ইয়াবেরা আপনি একটা দোয়া করুন আমি জান্নাতে যাইতাম আপনার রাসূল হইরা তোমার আল্লাহ আর বুড়া বেটির লাগি আল্লাহ জান্নাত বানাইছেন না এই কথা না বেটি খানতে খানতে শেষ বেবানা হইছে না আল্লাহর রাসূলের হইরা তো খাইতো না এটা তো আমার নাই আল্লাহ বুড়া বেটির আর বুড়া বেটির তো লাগি জান্নাত বানাইছেন না খেনে বুড়া হই গেলে খাওয়া নি এর বাদে ও খতমের ফিটি দিবে তা ও খতমের আটুত বেদ না ও কুকানি ওতা হতা আছে না নেই জান্নাত মজা করার জায়গা ইনো গিয়া মজা করতে হইলে শক্তি লাগবো এনার্জি লাগবো যৌবন লাগবো আমার সাসা সাসি হলে রাগ করবা না আল্লাহ যত মানুষরে জান্নাতে ঢুকাইবা সবরে আল্লাহ 30 বছরের যৌবন দিয়া জান্নাতে ঢুকাইবা সুবহানাল্লাহ খুশি হইছ নি আপনারা আপনারা সব জওয়ান হইছেন ইনশাআল্লাহ আমার চেয়ারম্যান সব আস্তে আস্তে এরাই ঘুরার কথা আপনিও জওয়ান হইছেন ইনশাআল্লাহ জান্নাতে কয়টা জিনিস থাকতো না চেয়ারম্যান সব বড় আন্তরিক মানুষ ব্যস্ততার মাঝে আসবেন তাই মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ হোক আল্লাহ তাআলার ইজ্জত বাড়ায় দেখ আমিন তাই যদি দাড়ি রাখি লাই তাহলে আরো সুন্দর লাগবে না লাগবে না হোক যায় কি জাত মায়াবী চেহারা ধারণ দাড়ি রাখলে আরো মায়া মায়া লাগবে ইনশাআল্লাহ আমরা চেয়ারম্যান সাহেবকে অনুরোধ করব আপনি রাখি লিবা অত মান জোর অনুরোধ ফলাই দেন আপনি আমরা এটা ইজ্জত আছে না সব হোক ইনশাআল্লাহ জান্নাত তো কটা জিনিস থাকতো না এক নাম্বার অসুস্থতা এটা করোনা ভাইরাস অমিক্রন কুমিক্রন ডুমিক্রন এটা জান্নাত নাই রে ভাই এটা কাবু করতে নাই দুই নাম্বার হইলো বার্ধক্য নাই তিন নাম্বার জান্নাতের মধ্যে মউত নাই মৃত্যু নাই আমাদের মউত হবে মাত্র একবার লা ইয়াযুকুনা ফিহাল মাউত ইল্লাল মাউতাতাল দুনিয়ায় যেমন আমাদের মৃত্যু হয়েছে সেরকম মৌত হবে না চিরদিনের জন্য আমাদেরকে যিনি জান্নাত দিবেন তিনি কে এবার শুনেন সবচাইতে আকর্ষণীয় ওয়াজ ও শেষ জায়গা দিচ্ছি ভাই উপসংহার রেখো উপসংহার মজার ওয়াজ কইব জান্নাতে জান্নাতিরা ঢুকে জান্নাতের সব নিয়ামত পাবে আল্লাহ বলবেন ও জান্নাতি বান্দারা জান্নাতে তোমাদেরকে যত নিয়ামত দিয়েছি তোমরা এই নিয়ামতে সন্তুষ্ট কিনা জান্নাতীরা বলবে ওগো আল্লাহ আমাদের কল্পনার চাইতে আরো সুন্দর জান্নাত দিয়েছো হুর দিয়েছো গিলমান দিয়েছো কোনো চাহিদা আমাদের আর বাকি নাই আল্লাহ বলবেন ওয়ালা দাইনা মাজিদ আমার কাছে দেওয়ার মতো আরো বহু জিনিস আছে আল্লাহু আকবার বান্দারা মনে মনে জানে কোন জিনিসটা বাকি আল্লাহ তো চান আমার যে গোলামগুলো সারা জীবন আমার গোলামি করেছে আমাকে না দেখে সে গোলামগুলো আল্লাহর সামনে আসুক আল্লাহ চান কিনা কিন্তু জান্নাতীরা সাহস করে বলতে পারবে না নবীজি তখন বলবেন ও মালিক সারা জীবন আমার উম্মত তোমাকে না দেখে তোমাকে ভয় করে নামাজ পড়লো হারামের ধারে কাছে গেল না হারামের ধারে কাছে গেল না হালাল পথে চলল তোমার বিধান মানল তোমার জমিনে তোমার রাজ কায়েমের জন্য রক্ত দিল জীবন দিল তোমার সে সকল বান্দাদেরকে তুমি জান্নাত দিয়েছ কিন্তু তোমার সেই সকল বান্দাদের সামনে তো তুমি এখনো আসলে না আল্লাহু আকবার রব তখন বলবেন হাবিব আমি আজ সেই চাওয়ার পূর্ণ রাখবো না মুসা নবী তো আল্লাহর সাথে অডিও কলে কথা বলতেন ওয়াকাল্লাম আল্লাহু মুসা তাকলিমা মুসা নবীর সঙ্গে যিনি কথা বলেছেন তিনি কে
অডিও কলে কথা বলতে বলতে একদিন আবেগের চোটে ভিডিও কল বললেন আল্লাহ আমি তোমারে দেখব আল্লাহ বললেন লান তারানি দুনিয়ায় আমাকে দেখা যাবে না কিন্তু জান্নাতীরা জান্নাতে কিয়ামতের দিন রবকে দেখবে সাহাবীরা বললেন ওগো আল্লাহর রাসূল হাল নারা রব্বুনা ইয়াউমাল কিয়ামাহ আমরা কি সত্যি সত্যি কিয়ামতের দিন আমাদের রবকে দেখব নাকি নবীজি বললেন 14 তারিখের রাতে তোমরা চাঁদটা কেমন দেখো 14 তারিখ আরবি মাসের 14 তারিখ দেখবা আপনারা চাঁদটা পূর্ণাঙ্গভাবে প্রকাশিত ঠিক আছে নি কথা নবীজি সাহাবীদেরকে বললেন ও আমার সাহাবীরা শোনো 14 তারিখ রাতে চাঁদকে যেমন পূর্ণাঙ্গভাবে আলোকিত অবস্থায় দেখো কিয়ামতের দিনও তোমরা তোমাদের রবকে পূর্ণাঙ্গভাবে পরিপূর্ণভাবে স্পষ্ট দেখতে পাবে আল্লাহ বলবেন হাবিব আজ আমি আমার বান্দাদের আপনার উম্মতের আশা পূরণ করব ওয়াজা রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা ফেরেশতারা সারিবদ্ধভাবে দাঁড়াবে জান্নাতে একটা পবিত্র অনুষ্ঠান হবে আল্লাহ তাআলা এবার বান্দাদের সামনে তার নূর প্রকাশ করবেন তিনি বান্দার সামনে সরাসরি আসবেন আল্লাহু আকবার দুনিয়ার মানুষকে আল্লাহ এত সুন্দর করে বানিয়েছেন আসমান জমির সাগর নদী পাহাড় পর্বত এই মহাবিশ্বের সুনিপুণ কারিগর যিনি তিনি কে দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ আল্লাহ কত সুন্দর সেটা কি আমরা জানি আল্লাহ তুমি অপরূপ না জানি কত সুন্দর তোমায় আমি সপেছি প্রাণ সপেছি এই অন্তর আল্লাহ তুমি অপরূপ তোমার আলো ছড়িয়ে পড়ে সুন্দরী পৃথিবীতে চাঁদ সূরজ জেগে ওঠে তোমার ডাকে সাড়া দিতে তুমি আছো বুকের গভীরে গহীন ভেতর আল্লাহ তুমি অপরূপ না জানি কত সুন্দর তোমায় আমি সপেছি প্রাণ সপেছি এই অন্তর সেই মহান রব জান্নাতীদের সামনে আসবেন আল্লাহ বলছেন ওয়ুজুহু ইয়াউমা ইযিন নাযিরাতুন ইলা রাব্বিহা নাযিরা কিছু মানুষের চেহারা অর্থাৎ জান্নাতীদের চেহারা হাস্যোজ্জ্বল প্রস্ফুটিত থাকবে আল্লাহ যখন বান্দাদের সামনে জান্নাতীদের সামনে আসবেন আল্লাহর 70,000 নূরের পর্দা তখন উন্মোচিত হয়ে যাবে আল্লাহ যখন বান্দার সামনে জান্নাতীদের সামনে জীবনে প্রথমবার আসবেন জান্নাতীরা অপলক নয়নে রবের দিকে তাকিয়ে থাকবে এরকম যে কত কাল কত বছর চলে যাবে বান্দা টেরও পাবে না আল্লাহ আকবার বলেন আল্লাহ আকবার সেই পবিত্র অনুষ্ঠানে কারা কারা থাকতে চান দু হাত তুলে মালিককে দেখাও লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর হাত নামায়েন না আল্লাহ আমরা তো গুনাহগার মানুষ ওই পবিত্র অনুষ্ঠানে যদি আমরা বসার জায়গা না পাই জায়গাও যদি না পাই কোনায় কানে থাকার নসিব আমাদেরকে দিয়ে দিও বলেন আমি হাত তুলে নামা শেষ কথা বলবো কেউ যাবেন না ভাইরা গভীররা আমি দোয়া করব এর আগে শুনেন এবার হুজুর এত সুন্দর জান্নাতের বর্ণনা যে আপনি কোরআন থেকে শুনাইলেন এই জান্নাতে যাওয়ার জন্য কি করা লাগবে এক কথাই উত্তর ওয়া আম্মান খাফ মাকাম রব به ونهى النفس عن الهوى ف
فإن الجنة هي المأوى جرى الله سامنے দাঁড়িয়ে হিসাব দেওয়া লাগবে একদিন এই ভয়ে নফসের গোলামি বাদ দিয়ে সারা জীবন আল্লাহর গোলামি করে আল্লাহর দাসত্ব আল্লাহর বন্দেগী করে আল্লাহর হুকুম আহকাম মেনে জীবন চালায় তাদের জন্য জান্নাত যিনি রেডি রেখেছেন তিনি কে আল্লাহ এক কথায় উত্তর পেয়ে গেলাম মরার আগ পর্যন্ত আমরা গোলামি করব যার গলার আওয়াজটা বড় করে একটু দিল থেকে বলেন তো তিনি কে আল্লাহ তো সে আল্লাহর জন্য আজান হলে পাঁচ ওয়াক্ত নামাজে যাবেন তো সে আল্লাহর হুকুম মতো আব্বা আম্মার খেদমত করবেন তো সে আল্লাহর হুকুম মতো সুদ ঘুষ ছাড়বো তো আমরা গুনাহ থেকে পাপ থেকে নিজেকে সেফ রাখবো তো আল্লাহ তৌফিক দান করেন আমি আপনার আচরণে খুব খুশি হইছি খুব ভালো মানুষ আপনারা দুই বছর আগে আসলাম আমার বড় ভাই ফয়জুর রহমান ভাই লুৎফুর রহমান ভাই আপনার এলাকার সন্তান আমি তার বাড়ি প্রতি বছর ভাই নিজর বাড়ি মনে হইরা থাকি তারা আবার দাওয়াত দিছেন আমি না করছি আইছি আমি খুশি হইছি আলহামদুলিল্লাহ আপনার আচরণে আরো খুশি হইছি এখন সবরে লিয়া দোয়াইবো আপনারা আল্লাহর ওয়াস্তে হুক পায় না যে ভাই হোক দাঁড়ানো আসলারে বাবা